শুভ মহালয়া বন্ধুগণ, আজকে পিতৃপক্ষের অবসান হয়ে আজকে দেবী পক্ষের সূচনা হয়েছে। এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি। আমি কয়েকদিন ধরে কলকাতার বিখ্যাত বিখ্যাত পূজা প্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরছি। আজকে মহালয়ার দিন আমরা চলে এসেছি বিখ্যাত সেই পূজা প্যান্ডেল। এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের পিছনে প্যান্ডেল। এই প্যান্ডেলের ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর আমার সঙ্গে আছে আমার প্রিয় বন্ধু সত্যরঞ্জন পুরকায়েত। এই দুজনে আমরা এই সন্ধেবেলায় চলে এসেছি এই দেশপ্রিয় পার্কের এই পূজা প্যান্ডেলে। চলুন পূজা প্যান্ডেলে গিয়ে এখানকার ডিটেলস খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরছি। আসুন এক নজরে আপনাদের দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই। প্যান্ডেলের কাজ শেষ করার জন্যে ব্যস্ত দেখুন তুঙ্গে। আমরা দেখতে পাচ্ছি দেবাশিস কুমারের নেতৃত্বে কি কি কাজ বাকি আছে সেগুলো ওনারা তদারকি করছেন। এখন আপনারা যে প্যান্ডেল দেখছেন ঠিক সন্ধ্যেবেলায় আলো জ্বালার আগের মুহূর্তে প্যান্ডেল লাইট জ্বলে উঠেছে। আর এই যে প্যান্ডেল দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর এখন দেখতে পাচ্ছেন এই যেদিক দিয়ে আসতে হবে সব বাঁশ দিয়ে সব রাস্তা করা আছে। আর বাকি যে ফাঁকা জায়গাগুলো সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো সমস্ত ফাঁকা থাকবে আর আসার রাস্তা। আর এই হচ্ছে প্যান্ডেল, এটা হচ্ছে পিছনের দিকটা প্যান্ডেলের। এবার চলুন প্যান্ডেলের মধ্যে যাই, আপনাদের একটু প্যান্ডেলের ভিতরটা দেখিয়ে দিই। প্যান্ডেলের বিশেষ করে ভিতরে যে কাজ, সেই কাজ কিন্তু এত ভালো, মানে চোখ ফেরানো যাচ্ছে না। তারপরে লাইট পড়ে এত ভালো লাগছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। সুন্দর এই কাজ, আপনারা অতি অবশ্যই দেশপ্রিয় পার্কে আসবেন। আর আমি এখন দেখতে পাচ্ছি দেশপ্রিয় পার্কের যে সমস্ত কর্মকর্তাগণ তারা তদারকি করছেন। আমি এখানে পেয়ে গেছি এই যে দেশপ্রিয় পার্ক যে পূজা কমিটির অন্যতম কর্মকর্তা তথা এমএলএ দেবাশিস কুমারবাবুকে পেয়ে গেছি। ওনার মুখ থেকে আমি কবে উদ্বোধন এবং এখানকার খুঁটিনাটি বিষয় সম্পর্কে দু এক কথা জেনে নেব। দেশপ্রিয় পার্কে চলে এসেছি, দেশপ্রিয় পার্কের পূজা উদ্বোধন কবে একটু এখানে কর্মকর্তা আছেন ওনাদের সঙ্গে একটু জেনে নেব। দাদা, একটু আপনাদের এই দেশপ্রিয় পার্কের পূজা সম্পর্কে যদি বলেন কবে উদ্বোধন? উদ্বোধন 17 তারিখ, মণ্ডপ শেষের পর্যায়ে চলে এসছে। শিল্পী গোবিন্দগিরি অসাধারণ একটা কাজ করেছেন এবং দেখতে পাচ্ছি অসাধারণ কাজই বটে। দীনেশ পোদ্দার আলো জাদুকর আলোটা করেছেন। এই যে আলোটা অপূর্ব লাগছে, হ্যাঁ এটা দীনেশ পোদ্দার। আমি কলকাতার মনে হয়, আমার তো ধারণা ওনাকে আমি মনে করি আলোর জাদুকর। এত ভালো আলো হয়েছে এবং এরা সুন্দর একটা মণ্ডপ প্রতিমা, অসাধারণ একটা প্রতিমা প্রদীপ রুদ্রপাল করেছেন। আমার ধারণা যে মানুষ এখানে আসবেন, যে প্রত্যাশা নিয়ে আসবেন, প্রত্যাশা তো পূরণ হবেই, কারণ অতিরিক্ত তাকে বলতে হবে এটা আমার যা ভেবেছিলাম তার থেকে ভালো হয়েছে। আর সেফটি মেজর এখানে কেমন? ভিড় জায়গা, সেফটি মেজর এখানে প্রচুর ভিড় হয় এখানে।
এখানে পুরো জিগজ্যাগ পথে মানুষের ঢোকার ব্যবস্থা আছে। এত বড় জায়গা কলকাতা শহরে খুব কম জায়গায় পূজো হয়। ওকে, এখানে সেফটি মেজার যথেষ্ট আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি পরপর কয়েকদিন কলকাতার সেরা পুজোগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আজকে যেমন এই যে দেশপ্রিয় পার্কের যে প্যান্ডেলের মণ্ডপের উপরেরটা দেখাচ্ছি, মানে অপূর্ব কাজ। এই যে কাজ, আপনাকে দেখতে হলে কিন্তু এই দেশপ্রিয় পার্কে আসতেই হবে। প্যান্ডেলে প্রতিমা চলে এসেছে, কিন্তু উদ্বোধন না হওয়ায় কাউকে দেখতে দেওয়া হচ্ছে না। এবারে বলি, আপনারা তো শুনে নিলেন যে উদ্বোধন কবে, এরপরে কিভাবে আপনারা আসবেন একটু বলে দিই। আপনারা এই যে দেখছেন দেশপ্রিয় পার্কের এই যে চৌমাথা, এখানে আপনারা যদি আসেন, এখানে আসার পর আপনারা হাঁটা পথে একটুখানি, আর এই মোড়ে যে চায়ের দোকান দেখছেন, খুব ভালো চা, এখানে একটু চাও খেয়ে নিতে পারেন, যেমন আমরা চা খেয়ে নিচ্ছি। দেশপ্রিয় পার্ক যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের একদম সামনে আছি। লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, টেস্ট করা হচ্ছে আর কি। কাজ কিছু বাকি আছে, প্রায় কাজ শেষ হয়ে এসছে, কিন্তু এই অসাধারণ কাজ, আপনারা যখন আসবেন তখন পুরো কমপ্লিট হয়ে যাবে, আপনাদের মুগ্ধ করবে এই প্যান্ডেল। এই যে সামনে প্রিয়া সিনেমা, দুই বন্ধু আজকে দীর্ঘদিন পর মিলিত হলাম, এবং কয়েকদিন ধরে আমি যে আপনাদের বিভিন্ন প্যান্ডেলগুলো তুলে আনছি, তা আজকে এই যে দেশপ্রিয় পার্কের যে প্যান্ডেল অনেকক্ষণ ধরে আপনাদের সামনে বিভিন্নভাবে ঘুরিয়ে দেখালাম, পিছনেই এই যে প্যান্ডেল। আপনারা যদি ভালো লাগে, অতি অবশ্যই আমার এই এক্সপ্লোর ইতিমধ্যে চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুগণ, এখানে জি বাংলা থেকে যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে 14 এবং 15, আজ হচ্ছে 14 তারিখ, মহালয়ার দিন, আগামীকালও হবে, আপনাদের এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি, আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। বন্ধুগণ, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি কয়েকদিন ধরে কলকাতার সমস্ত বড় বড় পূজা মণ্ডপগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, এরপরে আবার অন্য কোনো পূজা মণ্ডপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনাদের সকলকে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।